লিখাপড়া বাবুরা বলে ওরা কারা, লিখাপড়া বাবুরা বলে ওরা কারা, আমাদের গে বোকা বানাচ্ছে রে, আমাদের গে বোকা বানাচ্ছে, আমাদের গে বোকা বানাচ্ছে রে, আমাদের গে আমাদেরকে বোকা বানাচ্ছে রে, আমাদেরকে বোকা বানাচ্ছে, লিখাপড়া বাবুরা বলে ওরা কারা, লিখাপড়া বাবুরা বলে ওরা কারা, আমাদেরকে বোকা বানাচ্ছে রে, আমাদেরকে বোকা বানাচ্ছে। আমরা লিখা পড়া শিখি নাই, খেটে খুটে দিন কাটাই, লিখা পড়া শিখি নাই, খেটে খুটে দিন কাটাই, আমাদেরকে ছোট অনুভব বলিছে, আমাদেরকে বোকা বানাচ্ছে রে, আমাদেরকে বোকা বানাচ্ছে। আমাদেরই গত রে বাবু থাকে শহরে গো শহরে, আমাদেরই গত রে বাবু থাকে শহরে শহরে, আমাদেরই গত রে বাবু থাকে শহরে, আমাদেরই গত রে বাবু থাকে শহরে, পাকা ঘরে ঘুম মারিছে, ফ্যানের তলায় ঘুম মারিছে, আমাদেরকে বোকা বানাচ্ছে রে, আমাদেরকে বোকা বানাচ্ছে। এবার লিখা পড়া শিখিব বাবুদের দেখান দিব, লেখাপড়া শিখি নিব বাবুদের দেখি দিব, কেমন করে পাকা ফসল ঘরে তুলিছে, আমাদেরকে বোকা বানাচ্ছে রে, আমাদেরকে বোকা বানাচ্ছে। লালমাটির দেশ বীরভূম শুধু যে বাউল এবং ফকিরের জন্য বিখ্যাত তাই নয়, এখানে লোকসংস্কৃতির বিভিন্ন দিক আছে, পটুয়া, ঝুমুর, কবি গান প্রভৃতি। আমরা যখন 1990-91 সালে সাক্ষরতা কর্মসূচি গ্রহণ করলাম, প্রথম থেকেই আমরা জনগণের মধ্যে সাক্ষরতার বাণী পৌঁছে দেওয়ার জন্য এই লোকসংস্কৃতিটাকে অত্যন্ত নিবিড়ভাবে ব্যবহার করেছি। এবং আমার আজকে বলতে দ্বিধা নেই যে জেলার যে লোকসংস্কৃতির ধারাটা ছিল, যে বাউলের ধারা, ফকিরি, ঝুমুর, পটুয়া, এই সমস্ত আমরা এই সাক্ষরতার জন্য তার মধ্যে একটা নতুন পুনরুজ্জীবন হয়েছে। এবং বলতে গেলে আজকে জেলার যে অসংখ্য বাউল শিল্পী, ফকিরি শিল্পী, পটুয়া শিল্পী আছেন, যে কোনো কারোর কাছে জিজ্ঞেস করলেই সাক্ষরতার গান বলতে বললে বা সাক্ষরতার ছবি দেখাতে পারলে তারা করবেন। এটা এত সাফল্য পেয়েছে যে এখানে না দেখলে বোঝা যায় না, একটা শিল্প ডুবে যাচ্ছিল, নষ্ট হয়ে যাচ্ছিল, তারা সবাই আজকে সাক্ষরতাকে নিয়ে চতুর্দিকে তারা আজকে সাক্ষরতার বাণীকে প্রচার করে দিচ্ছে। গত 92 সালে বীরভূম জেলা পূর্ণ সাক্ষরের মর্যাদা পায়। এই
পূর্ণস্বাক্ষর করার পেছনে এই লোকসংস্কৃতির প্রভাব অপরিসীম এবং বিভিন্ন জায়গায় গ্রামে গঞ্জে এমনকি আপনি যদি ট্রেনেও আসেন শান্তিনিকেতন এক্সপ্রেসে বা অন্য কোথাও সেখানেও দেখবেন সাক্ষরতার গান তারা নিজেরা গেয়ে চলেছে লোকের কাছে পয়সা চাচ্ছে লোকে শুনছে লোকে দিচ্ছে এবং আমরা যে কথাটা প্রত্যন্ত প্রান্তরে পৌঁছে দিতে চাইছি সেটা খুব সঠিকভাবে খুব সুন্দরভাবে পৌঁছে যাচ্ছে। নিরক্ষরের কত জ্বালা বলি একে একে প্রকৃত ঘটনা যাহা দেখি আমরা চোখে মোহিনীর ঘরে এক ছেলে জন্ম নিল নারী কাটা দোষে ছেলের টিটে নাশে হলো পাড়ার মেয়েরা কয় মোহিনী তোর ছেলেকে পেয়েছে পেঁচোতে তোর বাবা ভূত হয়ে চেপেছে ঘাড়েতে তাই ঝাড় ফোঁকে উছাবদ্দি কত শত এলো কুচিকিৎসার ফলে ছেলে অকালে মরিল লেখাপড়া জানলে পরে ডাকি তো ডাক্তার অশিক্ষার দোষে মানুষ কষ্ট পায় বারবার হরিহর নামে এক গরিব মানুষ ছিল লাবণ্য নামে এক কন্যা তার ঘরেতে জন্মিল বিয়ের বয়স হলো মেয়ের ভাবে মনে মনে কি উপায়ে দেব বিয়ে আমি কোনখানে গোবর বাবু নামে এক দুষ্ট মহাজন ভিটে মাটি বন্ধক নিল মেয়ের বিয়েরই কারণ অল্প টাকা দিয়ে মহাজন খাতায় বেশি টাকা লেখে নিরক্ষর হরিহরে পড়িল বিপাকে ঋণের জ্বালাই ঘর ছাড়া হলো হরিহর ভিটে মাটি সব গেল কারণ নিজে নিরক্ষর চোখ থাকতে অন্ধ যারা তাদের কি দুর্গতি বিপদকালে বল বুদ্ধি থাকেও না শক্তি কঠিন আগে রুগী নিয়ে যাবে সে যে কান্দি ভুল করে বাস ধরে পৌঁছে গেল আন্দি লেখাপড়া না জানার ফলে ইহাই ঘটে ভাই কান্দির বদলে আঁদি নেমে করে হাই হাই বলে যদি আমি লেখা পড়া জানিতাম ভাই রাস্তাঘাটে এসব বিপদ হতো না নিশ্চয় এসো মোরা এই সুযোগে বিপদ মুক্ত হই কলম ধরে লিখি পড়ি আর শিখি সই রাম মেটের দুটি ছেলে সুখের পরিবার যদুমালের আট ছেলে এখনো হবে গো আবার ভালো কথা বলতে গেলে বলে তোর কথা না মানি জীব যিনি দিয়েছেন আহার দেবেন তিনি এইভাবে জন্ম নিলে দেশে মাথা গোঁজার ঠাঁই থাকবে না লেখাপড়া শিখে আনো ভাই সবাই বুদ্ধি বিবেচনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে পরিবেশ রোগের বাবা সহজেতে করে না প্রবেশ পরিবার সুস্থ রাখে প্রকৃতির গাছপালা অকারণে গাছ কেটে বাড়াই দেশের জ্বালা নিরক্ষর মানুষ মোরা গাছপালা কাটি কত জীবনদায়ী ওষুধের গাছ করছি কেটে মাটি এসো মোরা গাছ লাগিয়ে সাজাই প্রকৃতির জ্ঞানের আলো জ্বলে উঠুক প্রতি ঘরে ঘরে এবার একটু নেশার কথার করি বিবরণ মন দিয়া বসিয়া সবে করিবেন শ্রবণ নেশা নেশা সর্বনাশা সপ্রায় লোকে কয় নেশা থেকে বাড়ি দূষণ গ্রাম দূষণ পাড়া দূষণ হয় তাই মদ বিড়ি সিগারেট গাঁজা সিদ্ধি ও তারিতে খেলে রোগের সৃষ্টি হয় নিজের দেহেরই মাঝেতে নেশা থেকে কাশি হাঁপ টিবি ক্যান্সার বাড়ে খুশখুশে এক কাশি হবে ভাই গলার ভিতরে নেশা খরচের টাকাটা যদি সঞ্চয় করা যায় এক বছরে হাতের মুঠোয় অনেক টাকা পাই বছর বছর এমনি করে টাকা জমা হলে সংসারে থাকবে না অভাব দুঃখ যাবে চলে আরে শিক্ষিত লোক নেশা করে যদি তার বউকে ধরে মারে হালে নবসাক্ষর হলো যারা
তাহারা কি করে, নবসাক্ষরদের মুখ তাকিয়ে সবারে চলতে হবে, নইলে নেশার ঝোঁকে থালা হারি ঋণের ঘরে যাবে। দেশ থেকে নেশা তারালে সবাই হব সুখী, আরে নেশার দায়ে সব ঘুচিয়ে হতে হবে দুঃখী। অকাল মৃত্যু হবে মানুষ নেশার পথে গেলে, দুনিয়া ছেড়ে যেতে হবে ভাই মায়া মমতা ভুলে। মা ভগ্নীদের কাছে আমার একটাই অনুরোধ, লেখাপড়া শেখার সরকার দিয়েছেন সুযোগ, মন দিয়ে মা ভগ্নীরা করো লেখাপড়া, বই পড়ো সহি শেখো আর হিসাব করা। মা ভগ্নীরা শিখলে পড়া নিজের ছেলেকে শেখাবে, চার বছরকাল বয়স শিশু মায়ের কাছেই রবে, মায়ের স্নেহে পালন হবে শিশু যখন ঘরে, ছড়ার ছলে পড়ার বলি মা শেখাবেন ধরে। চন্দ নামটা কিছু কিছু শিখিয়ে দিলে তারে, সেই ছেলে পাস করিবে বছরে বছরে। পাঁচ বছরের ছেলে মেয়েদের প্রাথমিকে ভর্তি করা চাই, আর নিরক্ষর লেখাপড়া শিখে মোরা নিরক্ষরতা ঘুচাবো সবাই। তোমরাই তোমার দেশের কল্যাণ, তোমরাই রাখবে স্বাধীনতা, তোমরাই গড়বে ভেবে চিনতে পঞ্চায়েত রাজমাথা। দিল্লি থেকে জেলা পরিষদ, ব্লক পঞ্চায়েতের স্তর, সকল কর্মী ব্যস্ত কাজে সকলেই তৎপর। সকলের মনে আশা হোক নিরক্ষর মুক্ত দেশ, সকলের তরে সকলে গড়ি এক সুন্দর পরিবেশ। বীরভূম জেলা নানুর ব্লক পাকুড় হাঁসয় বাড়ি, নামটি আমার নাকু পটুয়া পটের গান করি, স্বাক্ষর উত্তর পটের খেলা এখানে সাঙ্গ করি। একবার মুসলিম থাকেন বলুন আল্লাহ, হিন্দুই বলুন হরি। আমাদের জেলায় যখন আমরা সাক্ষরতা প্রোগ্রাম শুরু করি গত 90-91 সালে, তখন আমাদের 7,30,000 নিরক্ষর মানুষ ছিলেন, এবং স্বভাবতই বোঝা যাচ্ছে যে এটা মূলত দূরবর্তী গ্রামে, বিহার সংলগ্ন অঞ্চলে, ট্রাইবাল উপত্যকা প্রভৃতিতে রয়েছে। আমাদের একটা বিরাট সমস্যা ছিল, আমরা যে স্ট্র্যাটেজি করছি, যে পরিকল্পনা করছি, এটা এদের কাছে কী করে পৌঁছে দেবো। এর জন্য আমরা বিভিন্ন টাইপের ওয়ার্কশপও করেছি এবং করে চলেছি। আজও আমরা বিভিন্ন কর্মশালা করে বিভিন্ন লোক সংস্কৃতিকে আমরা সাক্ষরতার কাছাকাছি আনার জন্য এবং তাদের প্রয়োজন বুঝে এবং আমাদের প্রয়োজন বুঝে সম্মিলিতভাবে একটি সংগ্রাম চালাচ্ছি। Thank you.
তাকে কন্যা বাবা মায়ের বড়ই ভাবনা যারা ছিল তাকে কন্যা বাবা মায়ের বড় ভাবনা যারা ছিল তাকে কন্যা বাবা মায়ের বড়ই ভাবনা আমাদেরকে বোকা বানাচ্ছে